এক মিনিট এবং এই মুহূর্তে সবার নজর ভোট গণনা কেন্দ্রগুলির দিকে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা যেটা পাচ্ছি, আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়ে গেল। আমরা জানি যে প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে এবং তারপর ইভিএম। ইতিমধ্যেই চব্বিশের মহাসংগ্রামের ভোট গণনা শুরু হয়ে গেল দেশের বিভিন্ন প্রান্তে। সাত দফা নির্বাচন, আড়াই মাস ধরে যে নির্বাচনী প্রক্রিয়া চলেছে, জনতা জনার্দনের রায় এই মুহূর্তে ইভিএম বন্দি। সেই ইভিএমে কি রায় দিয়েছেন দেশের মানুষ, সেদিকে সবার নজর। এবং আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়ে গেল বিভিন্ন কেন্দ্রে। আমি আপনাদের দেখাবো হাওড়ার ওম দয়াল কলেজ, সেখানে এই মুহূর্তে সবার নজর জি চব্বিশ ঘন্টার পর্দায়। আমরা দেখতে পাচ্ছি সেখানে এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টা পর্দায় সবার নজর এবং সবাই তাকিয়ে রয়েছেন কি ফলাফল আজকে হয়। প্রত্যেক মুহূর্তে নিখুঁত নির্ভুল আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, কারণ নির্বাচন এবং ভোট গণনার দিন মানেই জি চব্বিশ ঘন্টা। সতর্ক থাকে আপনাদের কাছে সবার আগে নির্ভুল আপডেট পৌঁছে দিতে, এবং যে কারণেই আপনারা দীর্ঘ দিন ধরে, বহু বছর ধরে নির্বাচনের দিন এবং ভোট গণনার দিন জি চব্বিশ ঘন্টার ওপর ভরসা রেখেছেন। এবং আজকেও আমাদের যারা প্রতিনিধিরা, তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, বিভিন্ন গণনা কেন্দ্রে ছড়িয়ে রয়েছেন, তারা একদম গ্রাউন্ড থেকে নির্ভুল নিখুঁত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।